Hello guys, welcome back to my channel. I'm Tazmun Rino. So, shuru korchi ajker video. Shakib and fan jara achen tara ready hoyechen. Karon hocche ei ide kintu dhamakar dekhate aschen Shakib Khan. Amader jonopriyo superstar Shakib Khan er ei ide kintu ekti movie release hote jacche. Ebong movie naam hocche Golui. Toto gaan ki kichudin age kintu Golui movie teaser release hoyeche. Ebong dutu gaan kintu release hoye geche. Dutu gaan kintu khubi sundor ebong khubi bola jay je khub sundor oshadharon gaan. Ebong teaser kintu best chilo. So cholun ajke amra dekhbo Golui official trailer. Ei trailer ti April 25 tarike 2022 sale release hoyeche ebong TOT orthat Tot Films ei YouTube channel e. So cholun amra trailer ti dekhi ebong ei movie te produce korechen Khurshed Alam Khosrow and director S.A. Hawk Poli ebong ei movie te obhinoy korechen Shakib Khan er sathe achen Puja Chery ebong aro oneke achen. So cholun amra Golui official trailer ta dekhi ebong dekha jak Shakib Khan er ei I am a teacher. মনের ভুলে সে ভুল তার বিচার কি জগতের ভুলের বিচার আছে মনের ভুলের বিচার নাই মনের ভুলের বিচার নাই জগতের বিচার আপনি কি ফুলের মালা দিবেন আমি তো যাত্রার গলায় মালা পরাই না ওই মালা পেতে বাহাদুরি লাগে ওই মালা আমি মায়ের গলায় পরামুই ওইটা উঠা করো ভাই মারুন আর গলুই সিধা এক বরাবর জোয়ান ছাড়া কি বলো বইটা মারতে জানে প্রেমের জলে জীবন নৌকা চলুক টানে টানে জোরে মারো আরো জোরে জোর হয় না কে জোর সে টানো সম্পূর্ণ গ্রামের সম্মান হলে তুমি তিন দিনের মধ্যে যদি জমিতে হাল চাষ দেওয়া না যায় সবাইকে অভাব অনটনে পড়তে হবে কোনো অভাব অনটন থাকবে না বৃষ্টি আসবে কাউকে যখন ভালো লাগে তখন পৃথিবীর সব কিছুই ভালো লাগে আচ্ছা বৃষ্টির জন্য এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য আমার ভালোবাসা কথাগুলো তুমি রাজকন্যার সরলতা দেখেছো কঠোরতা দেখনি যে মানুষ মন বুঝে না তার জন্য অপেক্ষা করে কি লাভ অন্যায় করছেন অনেক বড় অপরাধ করছেন হীরের আংটি দেখেছো কখন কি করেছি আমি তোমাকে আমি ভালোবাসি ওর যা আছে তা আমার নেই ভালোবাসা তো এমনই অর্ধেক সুখ আর অর্ধেক জ্বালা কি দেখলাম এটা অনেকদিন পর আসলে ট্রেলারের মতো ট্রেলার দেখলাম তারপর শাকিব খানের মুভির ট্রেলার তারপর গোলই মুভির ট্রেলার এই গোলই মুভিটা কিন্তু সরকারি অনুদানে নির্মিত হয়েছে এবং এখানে শাকিব খানের গেট আপটা পুরো একদম সাধারণ একজন মাঝি রূপে আমরা দেখতে পাবো শাকিব খানকে অনেক আমরা মুভিতে দেখেছি শাকিব খান কি বলে অনেক মুভিতে অনেক টাইপের ডন থাকে গ্যাংস্টার লুকসে আসেন অনেক অ্যাকশন মুভিতে অনেক ধরনের অন্যরকম একটা লুকস আমরা দেখেছি এতদিন
কিন্তু আমরা একটু ডিফারেন্ট টাইপের একটা গ্রাম বাংলার একজন মাঝি, সহজ সরল মাঝি যেরকম থাকে সেরকম একটা গেটআপ আমরা দেখেছি এই ট্রেলারে। এবং এগুলো মুভিটাতে পূজা চেরিকে খুবই ভালো লাগতেছে, খুব বিউটিফুল অ্যান্ড সো কিউট লাগতেছে। এবং এখানে পূজা চেরির অনেকগুলো ডায়লগ আমার খুব ভালো লাগছে। এবং মালা পড়া নিয়ে যে ডায়লগটা দিয়েছিল যে আমি কিন্তু যাকে তাকে মালা পড়া নাই নাকি এরকম একটা মালা পড়া নিয়ে ডায়লগ ছিল। এবং এখানে শাকিব খানেরও অনেক ভালো ভালো ডায়লগ ছিল, আপাতত আমি এখন মনে করতে পারছি না, আসলে আমি যখন আবার ট্রেলারটা দেখবো তখন মনে করতে পারবো। ফার্স্টের দিকে স্টার্টিংটা ভালো ছিল, যখন একটা নৌকা দেখাচ্ছে দেন শাকিব খান পাখির মতো উড়ে যাচ্ছে, মানে উড়ান উড়ন্ত একটা কি বলে সিন দেখানো হয়েছে, উড়ন্ত বলতে কি বলে নৌকার উপরে এরকম করে উনি শুয়ে আছেন এরকম ধরনের একটা সিন দেখানো হয়েছে, ওই সিনটা ভালো লাগছে যেভাবে করে নৌকাটা দেখানো হয়েছে। তারপরে যে নৌকা হয়েছে যে সিনগুলো ছিল সেগুলো খুব মজার ছিল, এগুলো আমাদের আসলে গ্রাম বাংলার ঐতিহ্যগুলোকে এই মুভিতে তুলে ধরা হয়েছে। যেহেতু এই মুভিটি হচ্ছে একটি সরকারি অনুদানে নির্মিত, সো সরকারি অনুদানে মুভি যেগুলো আসলে নির্মিত হয় সেই মুভিগুলো বেসিক্যালি থাকে যে বাংলাদেশ না একটা দেশের ঐতিহ্য কালচার সংস্কৃতি তাদের ওই রিলেটেড কাহিনীগুলো তুলে ধরা বেশি লাগছে। এই মুভিতে এই জিনিসে ভালো লাগছে যে এটা একটা গ্রামের মধ্যে আসলে শুট করেছে। এবং এখানে আমাদের যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, তো নদীটাকে বেসিক্যালি এখানে দেখানো হয়েছে বেশি, এবং নদী মাঝি এবং এই নদী এবং নদীর সাথে নদীর পাড়ের মানুষের যে সহজ সরল মনে যে ভালোবাসা আছে, যে সফট ভালোবাসা আছে, তাদের ভালোবাসার মধ্যে যে অনেক সময় যে উঁচু নিচু পরিবারের যে ভালোবাসা বা ধনী গরিবের যে ভালোবাসা সেই ভালোবাসার রিলেটেড কাহিনী বলা যায় গরু মুভিটা। আমরা আসলে অনেকদিন ধরে এরকম আমরা এতটা যান্ত্রিক হয়ে গেছি যে খুব চাকচিক্য টাইপের আমরা মুভি দেখতে দেখতে পছন্দ, মানে এতটাই আমরা এখন ওই ধরনের টাইপের মুভিগুলো আমরা বেস্ট মনে করি বা ওই ধরনের মুভিগুলোকে আমরা বেশি প্রাধান্য দিই। আসলে না, চাকচিক্য টাইপের যে মুভিগুলো এতদিন আমরা দেখেছি, আমরা আসলে আমার মনে হয় যে এই চাকচিক্য মুভি থেকে আমরা আসলে একটু বেরিয়ে আসা দরকার। সো এইটা চিন্তা করি হতে পারে গোলুই মুভিটার যিনি স্টোরি লিখেছেন বা যারা এটার সাথে কাজ করেছেন তারা চিন্তা করেছেন একটু ডিফারেন্ট টাইপের একটা মুভি আমরা বানাই। আর অনেকদিন পর আমরা শাকিব খানকে একটু অন্যরকম গেট আপে দেখে আসলে আমার মনে হয় যে আমি বেসিক্যালি আমার ভালোই লাগতেছে এবং শাকিব খানকে এই গেট আপে আরও ভালো লাগতেছে। এবং এই ক্যারেক্টারে আমার মনে হয় যে বেস্ট অভিনয় করেছেন শাকিব খান এবং পুরো মাঝি টাইপেরই লাগতেছে, তাই না? সহজ সরল একটা মাঝি এবং মাঝির লাইফে যে ঘটনা ঘটে যায় তার কি ভালোবাসা রিলেটেড বা তার ফ্যামিলি নিয়ে, সো তার কাহিনীটা কি আসলে একটা মাঝির কাহিনীটা কি আসলে এখানে তুলে ধরা হয়েছে। সো যাই হোক, এটা আসলে শুধু শাকিব খানের এই গুলির মুভির কাহিনী না, এটা আসলে প্রত্যেকটা গ্রাম বাংলার প্রত্যেক মাঝিদের কাহিনী বা প্রত্যেক ধনী গরিবের মাঝে যে প্রেম ভালোবাসা হয় তাদের মধ্যে যে তাদের মন নিয়ে যে কি বলে উপরের লেভেলের মানুষরা তাদের মন নিয়ে যে খেলে, সো এই ধরনের রিলেটেড কাহিনী বলা যায় সব ঘরে ঘরে আছে আসলে গ্রাম বাংলায় আছে। সো এই কাহিনীগুলো আসলে শুধু গুলির মুভির কাহিনী না, এটা প্রত্যেক গ্রাম বাংলার মানুষের কাহিনী বলা যায়। সো খুব সুন্দর ছিল ট্রেলারটা, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত খুবই সুন্দরভাবে এটা আসলে প্রেজেন্ট করেছে। আমি ট্রেলারটা 3 মিনিট 5 সেকেন্ড তো মনে হচ্ছিল যে আমি কোথায় চলে গিয়েছি, হারিয়ে গেছি গ্রাম বাংলার ঐতিহ্যে সংস্কৃতি এবং কি বলে নদীর পাড়ের মানুষের সাথে একদম মিশে গেছি এরকম মনে হচ্ছিল। আর শাকিব খানের প্রত্যেকটা ডায়লগ ভালো ছিল, পূজা চেরির প্রত্যেকটা ডায়লগ ভালো ছিল এবং দুজনের গেট আপ খুবই সুন্দর ছিল, অল্প অল্প সিন দেখানো হয়েছে এখানে। সো আমার বেসিক্যালি খুব ভালো লাগছে যেটা শাকিব খানের যে এক্সপ্রেশনটা ভালো আছে সেটা হচ্ছে যখন খুব জিদ করে খুব রাগে ক্ষোভে ঢোল বাজাচ্ছিল, ওই সিনটা আমার মনে হয় যে খুব বেস্ট হবে এই মুভিতে হতে পারে, কারণ ওই সিনটার মধ্যে দেখা যাচ্ছে যে কি পরিমাণ খুব রাগ ভেতরে জমে আছে শাকিব খানের। এবং আসলে কাহিনীটা কি সেই কাহিনীটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে থিয়েটারে যাইতে হবে, সিনেমা যাইতে হবে যখন মুভিটা রিলিজ হবে, এবং এই মুভিটা ঈদে রিলিজ হবে। এখন পর্যন্ত ডেট মনে হয় দেওয়া হয়নি, কেন তেমন আমি ডেট দেখিনি, তারপর আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, সো ওই সিনটা আমার খুব ভালো লাগছে। এবং লাস্টের দিকে যখন আমরা দেখলাম যে এটা এখানে জাস্ট লেখা আছে রিলিজিং অন ঈদ, তার মানে হচ্ছে ঈদে রিলিজ হবে। সো এই যেই বলা যায় যে আসলে খুব সুন্দর হয়েছে এবং ওভারঅল অনেকদিন পর এরকম সামাজিক একটা মুভি দেখতে পাবো এবং যে মুভিটা আমরা পরিবার সপরিবারে আসলে সিনেমা হলে গিয়ে মুভিটা দেখতে পাবো। সো যাই, থ্যাংক ইউ সো মাচ যারা এই
সিনেমার সাথে কাজ করেছেন, প্রোডিউসার, তারপর হচ্ছে ডিরেক্টর, দেন যারা অভিনয় করেছেন শাকিব খান এবং পূজা চেরি, যে এত ভালো মানের একটা ছবি, এত সামাজিক মানের একটা ছবি অনেকদিন পর কী বলে বাংলার মানুষকে উপহার দিতে যাচ্ছেন, তাও আবার অনেকদিন পর আমার মনে হচ্ছে সিনেমা হলগুলো আবার নতুন করে প্রাণ ফিরে পাবে। সো যাই হোক, আশা করছি সবাই সিনেমা হলে মুভিটা দেখবেন যখন রিলিজ হবে, আর অবশ্যই ডেট যখন ফিক্সড হবে। এখন পর্যন্ত মনে হয় না ডেট ফিক্সড হয়েছে, কারণ হচ্ছে লাস্টে কোনো আমরা কোনো ডেট দেখিনি, জাস্ট রিলিজিং অন ইভ সেটাই লেখা। সো লাস্টের দিকে একটা সিন ভালো ছিল, যেটা হচ্ছে গোলই, যখন কী বলে একটা নৌকর উপর গোলইটা লেখা ছিল গাঁদা ফুল দিয়ে, এই জিনিসটা ভালো লাগছে। এবং যেটার কাভার রেডি করা হয়েছে গোলই ট্রেলারের, যে গোলই মুভির যে কাভারটা আছে সেই কাভারের গোলই লেখাটার উপর কিন্তু একটা নৌকা নৌকা দেওয়া, সো ওই জিনিসটা ভালো আছে। তো বেসিক্যালি বোঝা যায় আসলে নদী মাঝি এবং নদীর পাড়ের মানুষের, সহজ সরল মানুষের প্রেম ভালোবাসা রিলেটেড আমরা এটা মুভিটা দেখ মুভিটার কাহিনী হতে পারে এরকম। এবং সেখানে ভালোবাসা থাকবে, এখানে দুঃখ থাকবে, এখানে কী বলে সাধারণ মানুষের সমস্যা থাকবে, এবং বলা যায় যে এখানে আমরা কিছু কমেডিও পেতে পারি, কিছু অ্যাকশন তো থাকবে, সাথে রোমান্স থাকবে, ওভারঅল একটা ফুল প্যাকেজ একটা আমরা মুভি পাবো, এবং যেখানের মধ্যে সব কিছু আমরা সব ফ্লেভার আমরা পাবো। সো যাই হোক, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মনপুরা একটা মুভি ছিল, রাইট? মনপুরা টাইপের কিছুটা মুভি এটা, বাট পুরো না, একটু ডিফারেন্ট তো অবশ্যই থাকবে। আর যেহেতু এখানে গ্রাম বাংলাকে যেহেতু এখানে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে, সো আমার মনে হয় যে মুভিটা আসলে বেস্ট হবে। সো যাই হোক, ভালো ছিল, খুবই সুন্দর ছিল, খুবই অ্যামেজিং অ্যান্ড সো সো সুপার। সো যাই হোক, এই ছিল রিয়েকশন ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আর গুলি মুভির ট্রেলারটা কেমন হয়েছে এবং শাকিব খানের এখানে গেটআপটা কেমন ছিল এবং আপনার কী ধারণা কী ধরনের কাহিনী হতে পারে, সো প্লিজ কমেন্টে জানাবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবো নতুন আর কি ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থেকে, আল্লাহ হাফেজ।